হ্যালো সবাইকে। ওভারি বা ডিম্বাশয় হচ্ছে জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি ছোট গ্রন্থি, যা থেকে মহিলাদের হরমোন নিঃসরণ হয় এবং ডিম্বাণু পরিস্ফুটন হয়। এভাবে এই গুরুত্বপূর্ণ অর্গানটি মেয়েদের মাসিক হতে ও বাচ্চা হতে সাহায্য করে। ওভারিয়ান সিস্ট হলো ওভারিতে পানিপূর্ণ থলে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগের কোনো লক্ষণ দেখা যায় না বলে রোগী জানতেই পারেন না যে তার ওভারির স্বাস্থ্যের অবনতি ঘটেছে। শরীরের কোনো ক্ষতি না করলেও সিস্টের সংখ্যা যদি বাড়তে থাকে অথবা এক একটা সিস্টি যদি আয়তনে খুব বিশাল আকার হয়, তাহলে কিন্তু চিন্তার বিষয়। ওভারিয়ান সিস্ট অনেক রকম হয়ে থাকে। সবচেয়ে বেশি হয় সিম্পল বা ফাংশনাল সিস্ট। এই ধরনের রোগের চিকিৎসায় অ্যালোপ্যাথি মেডিসিন দারুণ জনপ্রিয়তা পেলেও এক্ষেত্রে কিছু ঘরোয়া টোটকার দারুণ কাজে আসে, যেমন গরম সেক। ওভারিয়ান সিস্টের কারণে পেটে যন্ত্রণা বা ক্র্যাম্প লাগলে সঙ্গে সঙ্গে গরম সেক দিতে হবে। এমনটা করলে কষ্ট একেবারে কমে যাবে। এক্ষেত্রে একটা কাচের বোতলে পরিমাণ মতো গরম জল নিয়ে ওই বোতলটা তলপেটে অথবা পেলভিক এরিয়ার 15 মিনিট রেখে দিলেই দেখবেন আরাম মিলছে। রেড়ির তেল, মোটা একটা কাপড় নিয়ে তাতে 2 চামচ রেড়ির তেল দিয়ে নিন। তারপর একটা টাওয়ালের উপর বসে পেটের উপরে রেড়ির তেল দেওয়া কাপড়টা জড়িয়ে নিন। তারপর পেটের উপর রাখা কাপড়ের উপরে একটা গরম জলের বোতল রেখে নিজেকে মোটা একটা চাদর দিয়ে ঢেকে নিন। এইভাবে 30 মিনিট থাকার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। সপ্তাহে কম করে 3 বার এই ঘরোয়া পদ্ধতিকে কাজে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। অ্যাপেল সিডার ভিনেগার, শরীরে পটাশিয়ামের ঘাটতি দূর করার মধ্যে দিয়ে এই প্রাকৃতিক উপাদানটি সিস্ট কমিয়ে ফেলতে দারুণ কাজে আসে। এক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে অ্যাপেল সিডার ভিনেগার? 1 গ্লাস গরম জলে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস খেলেই দেখবেন উপকার মিলতে শুরু করেছে। ইপসাম লবণ, স্নানের সময় 1 বালতি গরম জলে পরিমাণ মতো ইপসাম লবণ এবং 10 ফোঁটা গোলাপ তেল মিশিয়ে নিন। ভালো করে নাড়ান জলটা, যাতে দুটি উপাদান ভালো করে মিশে যেতে পারে। যখন দেখবেন নুনটা জলে গলে গেছে, তখন শরীরের নিচের অংশ এই জলটা ঢালতে থাকুন। সুযোগ থাকলে শরীরের নিম্নাংশ এই জলে 20 থেকে 30 মিনিট চুবিয়ে রাখতে পারেন। এই ঘরোয়া চিকিৎসাটি প্রতিদিন 1 বার করে করলে ওভারিয়ান সিস্টের প্রকোপ একেবারে কমে যাবে। জল বেশি করে খেতে হবে। ওভারিয়ান সিস্টের মতো রোগ সারাতে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া জরুরি। ইচ্ছা হলে লেবুর রস বারে বারে খেতে পারেন, একই উপকার পাবেন। আসলে যত বেশি করে জল খাবেন, তত শরীরে থেকে ময়লা এবং ক্ষতিকর টক্সিন সব বেরিয়ে যাবে। ফলে সিস্টের যন্ত্রণা যেমন কমবে, তেমনি এই রোগ থেকে মুক্তিও মিলবে তাড়াতাড়ি। আদা, এতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ওভারিয়ান সিস্টের যন্ত্রণা কমাতে দারুণ উপকারে লাগে। শুধু তাই নয়, এই রোগের কারণে যাতে পিরিয়ডও কোনো বাধা না আসে সেদিকেও খেয়াল রাখে। এক্ষেত্রে একটা ব্লেন্ডারে 2 ইঞ্চি মাপের 2টো আদা, সঙ্গে 2-8টি স্যালারি শাক, 1/2 গ্লাস আপেলের রস, অল্প করে আনারসের রস মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সবকটি উপাদান। এই মিশ্রণটি প্রতিদিন 1 বার করে খেলেই সিস্ট একেবারে গায়েব হয়ে যাবে। বিটরুট, এতে উপস্থিত বিটাসিয়ানিন নামে একটি উপাদান লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে শরীর থেকে সব ক্ষতিকর উপাদান বাইরে বের করে আনে। সেই সঙ্গে শরীরে অ্যাসিডের মাত্রা ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওভারিয়ান সিস্টের প্রকোপ কমাতেও কাজে লাগানো যেতে পারে এই ঘরোয়া টোটকাটি। সেক্ষেত্রে 1/2 কাপ বিট জুসের সঙ্গে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে সেই মিশ্রণটি খেতে হবে। প্রসঙ্গ, প্রতিদিন ব্রেকফাস্টের আগে 1 গ্লাস এই ওষুধটি খেলে ওভারিয়ান সিস্টের প্রকোপ কমে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার পর মনে কোনো প্রশ্ন আসলে কমেন্ট বক্সে জানান। প্রত্যেকটি কমেন্টই খুব মনোযোগের সাথে পড়ে থাকি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।